সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভেরিয়াস ভ্যারাইটি আই এম গোয়িং টু স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলি ইম্পর্টেন্ট টিপস যে টিপসগুলি আপনি ফলো করলে আপনার বাগানে অনেকগুলি শশা হবে আমি অনেক বছর যাবৎ আমি ছোটো একটু জায়গার মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি করে থাকি আমি বিভিন্ন টিপস ফলো করে থাকি আমি আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলি আপনি যদি ফলো করে যান আপনি অনেকগুলি শশা পেতে পারেন আপনার গাছ থেকে টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ গাইস লস অফ টিপস হাউ ক্যান ইউ গেট লস অফ কিউকাম্বার ইন ইউর গার্ডেন ইটস সুপার ইজি ইউ ডোন্ট হ্যাভ টু ডু টু মাচ ওয়ার্ক জাস্ট ফলো দ্য টিপস ইউ গাইস ক্যান সি মাই কিউকাম্বার প্লান্টস আই হ্যাভ থ্রি ডিফারেন্ট কাইন্ডস অফ কিউকাম্বার প্লান্টস বিগার সাইজ অ্যান্ড smaller সাইজ কিউকাম্বার There আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ cucumber. আপনারা দেখতে পারেন আমার এখানে তিন ধরনের কিউকাম্বার আছে কিউকাম্বারটা কিন্তু বিভিন্ন ধরনের থাকে পিকল ছোটো সাইজ থাকে বড়ো সাইজ তো আমার এগুলা বড়ো সাইজগুলোই এর মধ্যে আপনারা দেখতে পারেন অনেকগুলো পাতা আছে আর নিচেরগুলা যে পাতাগুলো আমার হাজব্যান্ড আগে কেটে দিয়েছিল তো আমি আজকে এখানের যে পাতাগুলা পাতাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর ফ্রেশ হয়ে কিন্তু আমি এ পাতাগুলো কেটে দিব ইউ গেস ক্যান সি লস অফ লিফ অলরেডি কাট ইট আউট আই হ্যাভ মোর আই এম গোয়িং টু কাট দিস আউট আই এম গোয়িং টু কিপ দ্য স্টাম্প জাস্ট কাট ইট আউট দ্য লিফ আমি যে ডোগাগুলা এই ডোগাগুলো রাখবো জাস্ট পাতাগুলা কেটে দিব দ্য রিজন হলো পাতাগুলো আমি কেন কাটবো এই যে কিউ গুলা আমার এখানে কিন্তু অনেকগুলা ফুল আসতেছে আপনারা দেখেন এ ফুলগুলা অনেকগুলো এদিকে কিন্তু মরে গেছে অলরেডি ইউ গেস ক্যান সি লর্ডস অফ ব্লুম সাম ব্লুম অলরেডি ডেড আমি হাতও ইউজ করতেছি এবার কেসি দিয়েও শুধু পাতাগুলা কেটে দিচ্ছি আর এই যে ডগাগুলা এগুলো আসে আই এম ইউজিং সিজার ফর কাটিং দ্য লিফ আই এম কিপিং দ্য স্টাম্প তাহলে কি হবে জানেন এই যে গোলার জন্য কিন্তু অনেকগুলা আছে বেশিরভাগ কিন্তু যেটা আমরা বলি আর কি জেন্ডার লেডিস আবার অনেকগুলা মরেও যাচ্ছে তার জন্য কিন্তু পলিনেটের দরকার তাহলে কি হবে আমি যে এই যে কেটে দিচ্ছি পাতাগুলি আমার গাছের ভিতরে অনেকগুলা ফ্রেশ এয়ার যেতে পারবে তারপরে ভিস বিভিন্ন ধরনের ইনসেক্ট আমার এই যে ফুলটা ফুলটার ভিতরে যেতে পারবে তাহলে কিন্তু আমার ফলনটা অনেক বেশি ভালো হবে এবং আমার জন্য পানি যে দিব পানি দিতেও কিন্তু ইজি হই আর মেকশিউর আপনার যে গাছের গোড়াটা গোড়াটা কিন্তু যেন ময়েস্ট থাকে বেশি ড্রাই না থাকে এবং সার দিতে সব কিছুই কিন্তু ইজি পাতাগুলি যদি না থাকে আর পাতাগুলো তো আর আমাদের কোনো কাজেও আসতেছে না ইফ আই কাট ইট আউট দিস এক্সট্রা লিপস ইটস মাচ বেটার my plant can get lots of air oxygen when i pour water it's much easier and also much easier for fertilizing and my cucumber need pollinate too right so if there is not too much water um, leaf then all the insect and bees can go all the way inside this lady bloom so i can get lots of cucumber because cucumber need pollinate so it's much easier and and also another thing make sure this area the root area if you put in the direct soil or in the pot make sure this area is moist not too dry এখন দেখুন আমি কেটে দিয়েছি আফটার আই কাট ইট আউট দ্য লিভস নাও ইউ গেস ক্যান সি ইস মাছ বেটার মাই প্লান্টস ক্যান গেট অক্সিজেন ইনসেক্টস ক্যান গো ইনসাইড দ্য ফ্লাওয়ার অ্যান্ড মোস্ট ইজি আই ক্যান পুট দ্য ওয়াটার নো ডিস্ট্রাক্ট অ্যান্ড অলসো ফার্টিলাইজারিং আশা করি এই টিপসগুলি আপনাদের জন্য কিছুটা হলেও উপকারী হবে If you guys like my tips make sure share with your family and friends thanks for your support and watching